এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, রাজ্য পুলিশে ফের রদবদল। কলকাতা পুলিশে এসএপি মুরলীধর শর্মাকে বদলি করা হলো, মুরলীধর শর্মাকে পাঠানো হলো ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ। আপনাদের আরো একবার জানাবো, রাজ্য পুলিশে ফের রদবদল। কলকাতা পুলিশের এসএপি মুরলীধর শর্মাকে বদলি, কলকাতা পুলিশের এসএপি মুরলীধর শর্মাকে বদলি করা হলো, মুরলীধর শর্মাকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ। মুরলীধর শর্মা তাকে পাঠানো হলো, দীর্ঘদিন পর কলকাতা পুলিশ থেকে বদলি করা হলো মুরলীধর শর্মাকে। রাজ্য পুলিশে রদবদল, মুরলীধর শর্মা তাকে বদল করা হয়েছে, ছয় আইপিএস অফিসারকে রদবদল করা হয়েছে। কলকাতা পুলিশের এসএপি মুরলীধর শর্মা তাকে বদলি করা হলো, মুরলীধর শর্মাকে পাঠানো হলো ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ। নতুন এসএপি প্রণব কুমার, নতুন এসএপির নাম প্রণব কুমার। রাজ্য পুলিশের ফের রদবদল, মুরলীধর শর্মাকে তাকে রদবদল করা হলো। দীর্ঘদিন কলকাতা পুলিশে ছিলেন মুরলীধর শর্মা এবং তাকে পাঠানো হলো ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ। নতুন এসএপি কলকাতা পুলিশের নতুন এসএপি প্রণব কুমার, মুরলীধর শর্মা তাকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ। রাজ্য পুলিশে ফের বড় সড় রদবদল, কলকাতা পুলিশের এসএপি মুরলীধর শর্মা তাকে পাঠানো হলো ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ। ছয় আইপিএস অফিসারকে বদল করা হয়েছে, রদবদল করা হয়েছে। কলকাতা পুলিশের এসএপি তাকে পাঠানো হলো ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ, মুরলীধর শর্মা। দীর্ঘদিন পর কলকাতা পুলিশ থেকে রদবদল করা হয়েছে মুরলীধর শর্মাকে। এই রদবদল নিয়ে আমাদেরকে আরো জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কি খবর রয়েছে? দেখো, আজকে রাজ্য পুলিশের সব মিলিয়ে ছটা আইপিএস পদে রদবদল হয়েছে এবং তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পোস্টিং হয়েছে কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি পদে ছিলেন মুরলীধর শর্মা। তাকে আইজি যারা ব্যারাকপুরের যে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানকার আইজি পদে তাকে করা হয়েছে এবং মুরলীধর শর্মা দীর্ঘদিন কলকাতা পুলিশে তিনি ছিলেন, ডিসি সাউথ হয়ে তিনি ফিরেছিলেন এবং তারপর কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম পদে দীর্ঘদিন ছিলেন। তারপর তিনি অ্যাডিশনাল সিপি পদেও তিনি দীর্ঘদিন থেকে ক্রাইমের দায়িত্ব সামলেছিলেন এবং গোটা আরজি কর ইস্যু এই সমস্ত কিছুতেই তিনি দায়িত্বে সামলেছিলেন এবং আজকে যে অর্ডার এসছে তাকে কিন্তু ব্যারাকপুরের আইজি পদে পাঠানো হয়েছে এসবিএতে এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু পদে রদবদল হয়েছে, যার মধ্যে প্রণব কুমার যিনি এই একই পদে ছিলেন ব্যারাকপুরে তাকে কলকাতা পুলিশে অ্যাডিশনাল সিপি করে আনা হয়েছে এবং একই সঙ্গে স্বাতি ভাঙ্গালিয়া যিনি এসপি হাওড়া রুরাল ছিলেন তাকে এসপি সাইবার করা হয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ যেটা রদবদল হয়েছে সেটা কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি পদে মুরলীধর শর্মা যিনি দীর্ঘদিন ছিলেন তাকে কলকাতা পুলিশ থেকে পোস্টিং দিয়ে তাকে রাজ্য পুলিশে বদলি করা হয়েছে। এখানে তুমি যেটা বারবার করে উল্লেখ করছিলে, ছজন আইপিএস কে রদবদল করা হলো, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মুরলীধর শর্মা যিনি এতদিন ধরে কলকাতা পুলিশে ছিলেন এবং তাকে এবার ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ পাঠানো হলো। একেবারেই, দেখো, তাকে ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং এর যে আইজি পদে তাকে পাঠানো হয়েছে এবং দীর্ঘদিনই তিনি সেখানে কলকাতা পুলিশে ছিলেন এবং এইরকম একটি পদে থাকার পর তাকে এইরকম একটি নন ইম্পর্টেন্ট পোস্টে কেন পাঠানো হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সাধারণত এই ধরনের পোস্টিংগুলো যেগুলো হয় সেগুলো নন ইম্পর্টেন্ট পোস্ট পুলিশ মহলে হিসেবে গ্রাহ্য হয়, সেই জায়গা থেকে যিনি এত গুরুত্বপূর্ণ দায়িত্বে এতদিন ছিলেন সেই জায়গা থেকে কেন তাকে সেখানে পাঠানো হলো সেটা স্পষ্ট নয়। যদিও রাজ্য প্রশাসন সূত্রের যেটা বক্তব্য এটা রুটিন বদলি কিন্তু তার যে পোস্টিং হয়েছে সেখান থেকে তাকে পাঠানো হয়েছে ব্যারাকপুরে এবং তার জায়গায় অ্যাডিশনাল সিপি কলকাতা পুলিশ হিসেবে প্রণব কুমার আসছেন। ধন্যবাদ পিয়ালি। রাজ্য পুলিশের ফের রদবদল, কলকাতা পুলিশের এসপি মুরলীধর শর্মাকে বদলি, মুরলীধর শর্মাকে পাঠানো হলো ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ, তার জায়গায় এলেন প্রণব কুমার যিনি ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ ছিলেন, সেখান থেকে তাকে নিয়ে আসা হলো এসএপি পদে। কলকাতা পুলিশের নতুন এসএপি প্রণব কুমার, ছয় আইপিএস বদল করা হচ্ছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরলীধর শর্মা, তাকে পাঠানো হলো ব্যারাকপুর পুলিশ ট্রেনিং এ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।